প্রখ্যাত আলেমেদ্দিন ও জামাতে ইসলামের নায়েবে আমির মাওলানা দেলার হোসেন সাইদি কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। হার্টের সমস্যাও বেড়েছে, এতে ব্যথা অনুভূত হচ্ছে। তার পরিবারের পক্ষ থেকে সুচিকিৎসা দেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে কারাগারে সাক্ষাৎ শেষে তার পরিবারের সদস্যরা এসব কথা জানান। তারা বলেন, তাদের সাইদি দীর্ঘ 36 বছর যাবৎ ডায়াবেটিক্সে ভুগছেন আর হার্টের সমস্যার কারণে তার হার্টে 2টি রিং পরানো হয়েছে। তিনি আরও বলেন, পিঠে ব্যথার কারণে কারাগারে যাওয়ার আগে 3 সপ্তাহে তিনি 3 থেরাপি নিতেন, এখন সেই সুযোগও নেই। ডায়াবেটিক্স রোগী হওয়ায় বারডেম হাসপাতালে তার চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছেন। গতকাল দুপুর 12টায় কারাগারে মাওলানা দেলোয়ার হোসেন সাইদির পরিবারের সদস্যরা দেখা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন তার স্ত্রী বেগম সালেহা সহ তার পরিবারের সদস্যরা। সাক্ষাতের সময় মাওলানা সাইদি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। শীতার্থ এবং বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন বলে রাফিক বিন সাইদি জানিয়েছেন। জামাতে ইসলামের নায়েবে আমির ও প্রখ্যাত আলেমেদ্দিন মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে গত 29 জুন শহীদাগস্ত থেকে তার বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেন। এ পর্যন্ত তার বিরুদ্ধে 12টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তারা। তবে যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয় সে মামলার পরদিনই আদালত তাকে জামিন দিয়ে দেয়। ট্রাইব্যুনালের প্রশ্নবিদ্ধ আটকাদেশ ছাড়া সকল মামলায় তিনি জামিনে রয়েছেন। জামাত নেতৃবৃন্দের মধ্যে মাওলানা সাইদিকেই সবচেয়ে বেশি রিমান্ডে নেওয়া হয়েছে। এ পর্যন্ত বিভিন্ন মামলায় 31 দিন রিমান্ডে নেওয়া হয় বর্ষিমান এই আলেমেদ্দিনকে। এর মধ্যে রমনা থানায় দায়ের করা 2004 সালের হুমায়ুন আজাদ হত্যা প্রচেষ্টা মামলায় তাকে 12 দিন রিমান্ডে নেওয়া হয়।